হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মেহবুবা আহমেদ মিথিলা, চলে আসলাম আজকে আমাদের নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে ব্রাশ। তো অনেক বিগিনার আপু এবং ভাইয়াদের কোশ্চেন থাকে যে আপু, আমি নতুন ওয়াটার কালার বা অ্যাক্রিলিক কালার স্টার্ট করতে যাচ্ছি, তো আমি কোন ব্রাশটা নিলে ভালো হবে? তো দেখা যায় যে এটা নিয়ে অনেকেই অনেক কনফিউশনে ভোগে। তো আজকের ভিডিওটা মেইনলি তাদের জন্যই। তো আমরা বাজারে গেলে অনেক টাইপের ব্রাশ দেখতে পাই, যেমন ন্যাচারাল হেয়ার ব্রাশ, সিনথেটিক ব্রাশ, নাইলন ব্রাশ। তো আমরা কোন ব্রাশটা ইউজ করব? তো আমরা যারা নতুন ওয়াটার কালার স্টার্ট করতে যাচ্ছি, আমরা ন্যাচারাল হেয়ার ব্রাশটাকে বেশি প্রেফার করে থাকি। সিনথেটিক হেয়ার দিয়ে ইউজ করা যায় ওয়াটার কালারে, বাট ন্যাচারাল হেয়ারটা একদম বেস্ট। তো আমরা ন্যাচারাল হেয়ার ব্রাশটা কেন ইউজ করব ওয়াটার কালারে? ন্যাচারাল হেয়ার ব্রাশটা খুবই বেশি স্মুথ হয়ে থাকে, যেমন এটা দেখতে পাচ্ছেন, ব্রাশটা খুবই স্মুথ। অ্যান্ড এনিমেল হেয়ার দিয়ে ন্যাচারাল হেয়ার ব্রাশটা বানানো হয়, তো এটা একদম সেফ ওয়েতে তৈরি করা হয়, কোনো প্রকার হার্ম করা হয় না এনিমেল। সো ন্যাচারাল হেয়ার ব্রাশটা খুব বেশি পানি অ্যাবজর্ব করতে পারে। অ্যান্ড আমরা যখন দেখি যে আমরা যারা বিগিনার তারা পেপারে খুব বেশি প্রেশার ক্রিয়েট করি, তখন দেখা যায় যে সিনথেটিক হেয়ার ব্রাশটা যদি আমরা ইউজ করি তাহলে পেপারের উপরে সারফেসটা কিছুটা উঠে আসে, তো যেটা আমাদের পেন্টিংটাকে একদম নষ্ট করে ফেলে। তো এর জন্য আমরা ট্রাই করব ন্যাচারাল হেয়ার ব্রাশটা ইউজ করার। তো আমরা যারা নতুন বিগিনার যারা স্টার্ট করতে যাচ্ছি, তারা আমরা একদম কম বাজেটের মধ্যে আমরা আমাদের বাংলাদেশি কোয়ালিটি রাব্বি সুপার ব্রাশ, এই ব্রাশগুলো ইউজ করতে পারি। এগুলোর কোয়ালিটি খুবই ভালো, একদম বিগিনার থেকে প্রফেশনাল আর্টিস্টরাও এই ব্রাশটা ইউজ করে থাকে। তো এটা আপনারা কম বাজেটের মধ্যে পেয়ে যাবেন, ব্রাশটা খুবই ভালো। এরপর আসি আমরা যারা একটু মিডিয়াম বাজেটের মধ্যে নিতে চাচ্ছি একটা ভালো মানের ব্রাশ, তাহলে আমরা ইউজ করতে পারি এই মপ ব্রাশগুলো। মপ ব্রাশ খুবই মানে খুবই ভালো পরিমাণে পানি অ্যাবজর্ব করতে পারে। তো এটা হচ্ছে এই শেকের মপ ব্রাশ নাম্বার টু, আর এটা হচ্ছে এই শেকের মপ ব্রাশ নাম্বার ওয়ান, আর বাকি যে দুটো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মন্ট মার্টের মপ ব্রাশ। এগুলো দুইটাই গোট হেয়ারের মপ ব্রাশ। তো আমার পার্সোনালি এই শেকের মপ ব্রাশটা খুবই পছন্দ। এটা যখন পানিতে ডিপ করি তখন দেখা যায় যে এটা টিপটা একদম চিকন হয়ে যায়, ফলে আমরা ডিটেইল ওয়ার্ক, তারপরে লাইনার ওয়ার্ক সব কিছু এটা দিয়ে করতে পারি। তো ব্রাশটা আমার খুবই পছন্দের এই শেকের মপ ব্রাশ, এটা ওয়াটার কালারের জন্য খুবই ভালো। এরপরে আসি আমরা যারা একদম ভালো, খুবই ভালো কোয়ালিটির প্রফেশনাল কোয়ালিটির একটা ব্রাশ নিতে চাচ্ছি, একটু বেশি বাজেটের মধ্যে, যেটা চাচ্ছি যে খুবই লং লাস্টিং হবে অ্যান্ড কোয়ালিটি খুবই ভালো হবে, তাহলে আমরা চোখ বন্ধ করে এই ব্রাশটা নিয়ে নিতে পারি। এটা হচ্ছে ব্রুস্ট্রল মপ ব্রাশ। ব্রাশটা খুবই ভালো, এক কথায় অসাধারণ, আপনারা চোখ বন্ধ করে এটা নিয়ে নিতে পারেন। তো এটা চার পিসের সেট, সিঙ্গেলও পাওয়া যায়, কিন্তু সিঙ্গেল নিতে গেলে দেখা যায় যে প্রাইসটা একটু বেশি পড়ে। তো এটা হচ্ছে আমাদের ব্রুস্ট্রল মপ ব্রাশ, ব্রাশটা কোয়ালিটি খুবই ভালো, খুবই ভালো, এটা ইন্ডিয়ান ব্র্যান্ড। এছাড়াও ক্যামেলের এখন রিসেন্টলি নতুন লঞ্চ হওয়া মপ ব্রাশ, সেটা খুবই ভালো, সেটা সিনথেটিক হেয়ার, আর এটা হচ্ছে গোট হেয়ার, ন্যাচারাল হেয়ারের ব্রুস্ট্রল মপ ব্রাশ। তো এটা গেল আমাদের ওয়াটার কালার ব্রাশ। এখন আসি আমরা ওয়াটার কালারে, অনেক সময় দেখা যায় যে লাইনিংয়ের কাজ, লাইনার প্লাস ডিটেল ওয়ার্ক করা হয়, তখন আমরা এই ব্রাশগুলো ইউজ করতে পারি। ডিটেল ওয়ার্কের জন্য এই ব্রাশটা আমার খুবই পছন্দের। এছাড়াও আছে কিপ স্মাইলিং, বাট আমার পার্সোনালি কিপ স্মাইলিং অত একটা পছন্দ না। এরপরে আরেকটা মপ ব্রাশ দেখাই, যে এই মপ ব্রাশটা, এটা নাইলন হেয়ারের, এটাও এই শেকের মপ ব্রাশ। এই ব্রাশটা খুবই ভালো, নাইলন হেয়ার হলো একটা অ্যাস ন্যাচারাল হেয়ার, সো এটা খুব বেশি পানি সোক করতে পারে, দেখা যায় যে এটা যখন আমরা পানিতে ডিপ করি এটার টিপটাও ওই রকম সেম অনেক চিকন হয়ে যায়, সো আমরা একদম ডিটেল ওয়ার্কটা অনেক ইজিলি করতে পারি।
তো এটা এখনো ইনটেক্ট, বাট এটা আমি আগে ইউজ করেছি, খুবই ভালো ব্রাশটা। আপনারা এটা ওয়াটার কালারের জন্য চাইলে নিতে পারেন। তো এটা গেল আমাদের ওয়াটার কালারের ব্রাশ। এরপর আসি আমরা অ্যাক্রিলিকের জন্য যেটা ইউজ করব, সেটা হচ্ছে সিনথেটিক হেয়ার ব্রাশ। তো কিপ স্মাইলিংয়ের নর্মালি আমার ব্রাশ অত একটা পার্সোনালি পছন্দ না, বাট এই সেটটা কিপ স্মাইলিংয়ের, এটার প্রাইস পড়বে 350। এই ব্রাশটা আমার খুবই পছন্দের, মানে যাদের একটু ভালো মানের একটা ব্রাশ চাচ্ছেন এটা নিতে পারেন, আর যারা একদম লং লাস্টিং চাচ্ছেন তারা একটু বাজেটটা একটু বাড়িয়ে একটা ভালো মানের ব্রাশ নিয়ে নিতে পারেন। তো আমি প্রেফার করি ওইটাই, যে একটা ভালো ব্রাশ। দেখা যায় যে আমরা যদি রেগুলার ইউজ, ডেইলি বেসিসে ইউজ করা হয়, তখন কিপ স্মাইলিং খুব বেশি লং লাস্ট করে না। বাট এই ব্রাশটা ভালো, এটা আমি অনেক দিন ধরে ইউজ করছি। এরপরে ডিটেল ওয়ার্কের জন্য আপনারা এরকম একটা সেটও চাইলে নিয়ে নিতে পারেন, এই সেটগুলো খুবই ভালো। তো আমাদের এই ছিল আজকে ব্রাশের ভিডিও, ওয়াটার কালার, মেইনলি ওয়াটার কালার ব্রাশ নিয়ে অনেকের অনেক কোশ্চেন থাকে। আর ন্যাচারাল হেয়ারটা আমরা ওয়াটার কালারে ইউজ করব, অ্যাক্রেলিক কালারে ইউজ করব না। আর সিনথেটিক ব্রাশটা ওয়াটার কালার অ্যান্ড অ্যাক্রেলিক দুইটাতেই বোথ ইউজ করা যায়, বাট ওয়াটার কালারের জন্য ন্যাচারাল হেয়ারটা সবচেয়ে ভালো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আমাদের এখানে যা যা প্রোডাক্ট দেখালাম সবগুলো প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আর্ট কেফ পেজে। সো আপনারা যদি কেউ নিতে চান তাহলে কাইন্ডলি ওনাদের নক দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।